যা রাস্তা গুগল ম্যাপে আমাদেরকে এই রাস্তাটাই দেখালো। সত্যি গুগল নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সব? আশা করছি খুব ভালো আছেন। আর আজকে আবার একটা নতুন জায়গায় বেরিয়ে পড়েছি, নতুন ট্যুরে। আর আমরা সাইকেল নিয়ে বেরিয়েছি, আর আমার সাথে আছে শঙ্খ। আর হ্যালো, আমরা দুজনেই বেরিয়েছি। আজকের যাত্রাটা হচ্ছে খিরা। খিরাতে তো এর আগে আমি কখনো যাইনি। তুই গিয়েছিস নাকি খিরাতে? অনেকদিন আগেই বলা হয়েছিল যে কাঁটাপুকুরের ব্লগটাতে, আপনারা দেখেছিলেন নিশ্চয়ই, যে হচ্ছে যে এতে যাওয়া হবে খিরায়। যাই হোক, আজকে ভোরবেলা বেরিয়ে পড়েছি। আজকে ধরুন 4:30 সময় বেরিয়েছি, আর আমাদের বাড়ি থেকে দূরত্ব মোটামুটি ধরুন 50-52 কিলোমিটারের মতো। এখন তো আমরা নাউল পেরিয়েছি, যাই হোক ধীরে ধীরেই যাচ্ছি। এখন মোটামুটি 5টার মতো বাজে, চলুন যাই, ধীরে ধীরে যেতে থাকি। আর আপনারা আমাদের সাথে থাকুন, দেখা হবে সেখানে। আর এখন যাচ্ছি, এটার মেন উদ্দেশ্য হচ্ছে, আপনারা প্রথমে তো নিশ্চয়ই খিরার অবস্থাটা দেখেছেন, ফুলের পরের অবস্থাটা আমরা দেখতে যাচ্ছি, মানে চাষিদের পরে এর অবস্থাটা ঠিক কেমন হয় সেটাই আমরা দেখতে যাচ্ছি। তো চলুন যাই, দুজনেই আজকে বেরিয়েছি, আজকে সুমন বা সুমিদারে কেউ নেই। তো চলুন আমরা যেতে থাকি। আর আমাদের এই যে আমাদের বন্ধু দুজন, আমাদের সাথী, এটাই এই দুজনকে নিয়ে ঘর সংসার। তো চলুন যেতে থাকি, আপনারা সাথে থাকুন, যাই দেখতে থাকুন আপনারা। হ্যালো গাইস, যাই হোক আমরা অবশেষে তো বাগনানে চলে এসেছি, মানে আমাদের 20 কিলোমিটার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন বাগনানে আছি। আর এটা বাগনানের হচ্ছে রেল লাইন, আর যদি দেখেন তো এখানে চাঁদ তো এখনো মাথার ওপরেই আছে, বলবো নাকি একটু দূরে। আর বাগনানের হচ্ছে যে এখনো লাইট ফাইটগুলো জ্বলছে কি কেন কি জানি না, নিভে গেছে, যাই হোক হবে মোটামুটি এখন। আর এই যে শঙ্খ দাঁড়িয়ে আছে, শঙ্কর আমি অন্ধকারে ভূতের মতো, তো এখানে চলুন, সকালের বাজার আর বাঙালি মানুষ তো চা একটু চলবেই না, চলুন দেখি ওই সাইডের দিকে একটু চা খেয়ে তারপর আবার মেন গন্তব্যে বেরিয়ে পড়বো। মানে আর বেশি তো বাকি নেই, 50 কিলোমিটারের মধ্যে প্রায় তো 20 কিলোমিটার কমপ্লিটই হয়ে গেল, আর 30 কিলোমিটারের মতো বাকি আছে হয়তো। তো চলুন যাই, যেতে থাকি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন চা খেয়ে নিচ্ছি, চা আছে আর সাথে আছে বিস্কুট। প্রতিবারে এখানে মোটামুটি ধরুন মাটির টাঁটি পাওয়া যায়, মানে তাতেই চা হয় মাটির ভাঁড়ে, কিন্তু এখানে হচ্ছে এখন পাওয়া যাচ্ছে না, তার জন্য প্লাস্টিকের কাপেই খেয়ে নিচ্ছি। চলুন চাটা খেয়ে দিয়ে এগিয়ে যাব, তারপর দেখা হবে। তো বন্ধুরা আমরা এখন হাই রোডের ওপর দিয়ে তো যাচ্ছি, আর বাকি হঠাৎ করে যেন দিনের আলোটা বেড়ে গেল, পাহাড়ি এলাকায় যেমন কি হয় হঠাৎ করে অন্ধকার নেমে আসে বোঝা যায় না, আর আজকে কি অনুভূতিটা হলো হঠাৎ করে সকাল হয়ে গেল, যেন 4-5 মিনিটের মধ্যেই সকালটা যেন হয়ে গেল। আমরা জাস্ট চা খেয়েছি, তারপরে আসছি, দেখি হঠাৎ করে সকালটা হয়ে গেল। আর মাস্কটা লাগিয়ে নিয়েছি কারণ এখানে রাস্তাঘাটে সেন্ট প্রচুর, মানে ভালো সেন্ট নয়, সেন্টটা খারাপ সেন্টই বেশি উঠছে। আর আমরা যাচ্ছি, সকাল তো হয়েছে, আজকে মেঘলা ওয়েদার বলে মনে হচ্ছে, নাকি কুয়াশার জন্য ঠিক জানি না, তবে কুয়াশা চারিদিকে নেই, মেঘলাই মনে হচ্ছে। মেঘলা ওয়েদার হলে তো ভালোই হবে, কারণ বাড়ি যখন ফিরবো তখন প্রচুর রোদ হয়, রোদের তাপে প্রবলেমটা অতটা হবে না, কারণ রোদই যদি না থাকে আর অসুবিধার কোনো কারণ নেই। তো চলুন আমরা এখন যেতে থাকি, বেশিক্ষণ লাগবে না হয়তো, আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, আর 1.5-2 কিলোমিটার আসলেই কোলাঘাট চলে আসবো। তো চলুন আমরা যেতে থাকি, আপনারা সাথে থাকুন, ভিডিওর পরে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা এখন তো মোটামুটি সেই কোলাঘাটের ব্রিজে চলে এসেছি, আর এটা হচ্ছে সে নতুন ব্রিজে এবারে এসেছি, কারণ প্রতিবারেই তো ধরুন ওটা সেই পুরনো ব্রিজটা, পুরনো ব্রিজে তো মোটামুটি প্রতিবারেই দেখাশোনা বা যা ইচ্ছা করা হয়, অনেকক্ষণ টাইম পাস করা হয় এখানেই, মানে এটা রেস্টের একটা ভালো পয়েন্ট, তাই তো নাকি? পেছনে নদী, সেখানে ট্রেন যাচ্ছে, এটা পিছনে এটা এটা নদী আছে, রূপনারায়ণ নদী আপনারা জানেন, আর সেটা তো সেই ব্রিজটা, যে ব্রিজে আগের ব্লগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেখানে অনেকটা টাইম কাটিয়েছিলাম। আর যাই, এবারে নতুন ব্রিজটায় এসেছি, পুরোনো ব্রিজটা দিয়ে যাচ্ছি না, নতুন ব্রিজটায় একটা এই যে লেনটা আছে, লেনটা দিয়ে যেতে বেশ তো মজা লাগলো। তো
তো বাস এখানে একটু টাইম কাটাই, দু চারটে ফটো তুলি, তারপর আমরা এগিয়ে যাবো আমাদের সে গন্তব্য ফুলের রাজ্য ক্ষীরা। চলুন যাই, যেতে থাকি এখন, আপনার সাথে আবার দেখা হবে। এখানে একটু টাইম পাস করাই তারপরে যাবো, কারণ হাতে এখনো প্রচুর টাইম আছে, সবে 6:30। আর যতই কম করে হোক, আর ঘন্টা খানেক হয়তো লাগবে, কি ঘন্টা ডেরেক লাগবে, ঘন্টা ডেরেকও যদি লাগে আমরা ধরুন 8টাকে সেখানে পৌঁছে যাচ্ছি, 8:30 বাজবে। তো 8:30 অতই তো না বাজতে রে, 2 ঘন্টা মানে প্রচুর টাইম। ঠিক আছে চলুন দেখা যাক কতক্ষণ কি টাইম লাগে, এখানে একটু থাকি তারপরে আবার যাই, তারপর দেখা যাচ্ছে আপনাদের সাথে, আপনারা ভিডিওর সাথে থাকুন। ভাই এখানে ফুলের আরত, বন্ধুরা আমরা তো অবশেষে হচ্ছে ক্ষীরা রাস্তার দিকে ঢুকে পড়েছি। মানে এদিকে যদি আপনারা দেখেন পেছনের দিকটা, এটা হচ্ছে ক্ষীরা রাস্তা, আমরা যেটা যাবো সোজা, আর ওপরের দিকে যে রাস্তাটা ওটা হচ্ছে চেন্নাইয়ের ওই সাইডের দিক চলে গেছে। আপনারা যদি চেন্নাই আরে যেতে চান কোনোদিনও, তা ওই দিকটা দিয়ে যাবেন, আর বাকি আমাদের তো কোনো প্ল্যান নেই, এখন ক্ষীরার প্ল্যান আছে, আমরা সোজা যাই, আর বেশি বাকি নেই, আর 4-6 কিলোমিটার মতো বাকি আছে, যাই দেখা যাক ক্ষীরায় গিয়ে কেমন অনুভূতি হয়। যথা যাওয়া যাক, পরে দেখা হবে। যারা এখন যাচ্ছি কিন্তু আমাদের দিকে গুগল কোথায় একটা খালের ধারে বনের ধারে রাস্তা দিয়ে ঢুকি দিচ্ছে, সেই বনের ধারে খালের ধারে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, আর 2 কিলোমিটারের মতো বাকি আছে। চলুন দেখা যাক এই রাস্তাটা কোথায় উঠে, তারপর দেখতে আপনার রাস্তার অবস্থাটা দেখুন। না রাস্তা খুবই ভালো, যা রাস্তার অবস্থা 2 কিলোমিটারের মতো। ভাই কোথা দিয়ে যাচ্ছি সত্যি, গুগল ম্যাপ নমস্কার। রেল স্টেশন স্যার সামনেই না, রেল লাইনটা এমনই রাস্তা তো। বন্ধুরা এটা এখন রাস্তা, ঠিক আছে, পুরো ঢালু রাস্তা, হেভি রাস্তা, গু পায়ে দিয়ে দিয়ে যেত, যা রাস্তা গুগল ম্যাপ আমাদেরকে এই রাস্তাটাই দেখালো, সত্যি গুগল নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। রাস্তা বন্ধুরা আমরা এখন এমন একটা রেল লাইনের পাশে আছি, আর মানে পাশের রাস্তাটা দিয়েই যেতে হবে, আপনারা তো দেখলেন রাস্তার কন্ডিশন কেমন, আর এমনই হওয়ার কথা রাস্তার কন্ডিশন। বাকি আপনারা যদি দেখেন যেই সাইডটা দিয়ে যাচ্ছে রেলটা, মানে মালগাড়িটা যেই দিক দিয়ে যাচ্ছে ওই সাইডটাই হচ্ছে ক্ষীরা, ওই সাইডেই আমার দিয়ে যেতে। আপনারা যদি দেখেন সেই জায়গাটায় অনেক ফুল ফুটে আছে, কিন্তু ওটা ক্ষীরা নয়, এখনও বাকি আছে, বাঁ সাইডের দিকে আমাদের থেকে যেতে হবে। আর বাকি আমার পেছনের দিকটা এটা হচ্ছে চলে গেছে পাঁশকুড়ার ওই সাইড, মানে ওই সাইডে পাঁশকুড়া, তারপরে এই সাইডের দিকে আছে হচ্ছে ক্ষীরা। তো চলুন আমরা যাই, আপনারা সাথে থাকুন। আমাদেরকে এই রাস্তাটা দিয়েছে, ভাই সেই রাস্তাটা দিয়ে এসেছি, সাইকেলগুলো এখানে দাঁড় করিয়েছি, বাকি চলুন যাই দেখি কি অবস্থা। আমরা এখন মোটামুটি একটি বনের ধারে রাস্তায় আছি, আর একটু টিফিন করবো। বনের ধারে যদি আপনারা দেখেন, আপনারা এটা দেখুন অবশ্যই চিনতে পারবেন, টিফিনের মধ্যে আমরা এটাই করে নেবো। রাস্তার ধারে যখন পেয়েছি কুল টোকো কুল, তো পারবোই না, কানু অলরেডি শুরু করে দিয়েছে।
রাস্তাতে যাচ্ছি, গাছ টাচ পড়ে আছে, শুয়ে যেতে হবে। বাহ, এখানে আবার কাদের সব নামও ছেপে রেখে দিয়েছে, ভালো, সবাই শিল্পী মানুষ। চলুন, গুগল আমাদের যে পথ দেখাচ্ছে আমরা সেই পথেই যাচ্ছি, এই পথ যদি না শেষ হয়। একদিকে ভালো রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি, এটা বেশ দেখতে খুব ভালোই লেগেছে। এই সময় যদি একটা ট্রেন যেত তো আরো ভালো হতো। বন্ধুরা, খিরায় যাওয়ার জন্য আমাদের এই শেষটুকু বাধাটা অতিক্রম করতে হবে। আপনারা যদি সামনে দেখেন, এটা হচ্ছে কংসাবতী নদী। এটার মানে জোয়ারের জল তো অতটাও হয় না, তার জন্য এখান দিয়েই মোটামুটি মানুষজন পার হয়ে যায়, মানে জোয়ার ভাটা এখানে তো খেলে না তার জন্যই। চলুন, আমরা সাইকেল নিয়ে বেরোই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। কানু তো মোটামুটি বাহাবলি হয়ে গিয়েছে, আমি ধীরে ধীরে যাচ্ছি পার হই। আর বাকি এই হচ্ছে নদীর অবস্থা, এই নদীটার নাম হচ্ছে কংসাবতী নদী। তো চলুন পার হয়, তারপর দেখা হচ্ছে। যাই বন্ধুরা, অবশেষে তো খিরাই চলে এসেছি, আর খিরার মেলা প্রায় উঠে গেছে মনে হচ্ছে। তো চলুন আমরা যাই, দেখি সামনাসামনি। মেলা তো আমাদের মূল উদ্দেশ্য নয়, আমাদের মূল উদ্দেশ্য ফুলের চাষ দেখা। এটা হচ্ছে সেই সময় ট্রেন যাচ্ছে, তার সাথে ফুল। ও, বেশ দারুণ লাগবে। সেদিকে তাল গাছটা আছে, এই গাছটাই পাখি ভর্তি। বন্ধুরা, আমরা ফাইনালি অবশেষে খিরায় পৌঁছে গেছি। খিরায় আপনারা যদি চারিদিকটা দেখেন তো ফুল আর ফুল, ফুলেই ভরা, শুধু ফুলেই ভরা। খাল পেরিয়ে খিরায়, খাল পেরিয়ে জঙ্গল পেরিয়ে অনেক পেরিয়ে খিরায় এসেছি। তবে আজকে এই ভিডিওটাই আপনাদের দিকে বেশি তো ফুল দেখাবো না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তার জন্য আপনারা সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতে হবে আপনাদের দিকে। আর এতদূর যেইভাবে এসেছে, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের বার, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কারণ জার্নিটা অবশ্যই কষ্টকর তো বলবো না, কারণ সকালবেলা রোদ বেরোয়নি তার জন্য মোটামুটি একটু ই হয়েছে। যাওয়ার সময় খুব কষ্টকর হবে। তো পরের পার্টে আপনার দিকে গোটা ফুল চারিদিকটা কি ব্যাপার, চাষিদের কোথায় কি সব বলে দেবো। তো চলুন, বাই, দেখা যাচ্ছে পরের পার্টে।